ওম শান্তি আজ তেইশ অক্টোবর দু হাজার তেইশ প্রাত মুরলী বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা এখন মানুষের দ্বারা প্রাপ্ত হওয়া মন্ত্রযন্ত্র কাজে আসবে না সেই জন্য তোমরা সকলের সঙ্গে নিজের বুদ্ধিযোগ ছিন্ন করে একমাত্র বাবাকেই স্মরণ করো প্রশ্ন ভক্তির কোন কথা জ্ঞানমার্গে চলতে পারে না উত্তর ভক্তিতে ভগবানের থেকে কৃপা বা আশীর্বাদ চেয়ে থাকে জ্ঞানমার্গে আশীর্বাদ বা কৃপার কোনো কথা নেই এ হলো পড়াশোনা বাবা টিচার হয়ে তোমাদের পড়াচ্ছেন ভাগ্যের আধার পড়াশোনার উপরেই রয়েছে যদি বাবা কৃপা করেন তবে তো সারা ক্লাসই পাশ করে যাবে সেই জন্য জ্ঞান মার্গে কৃপা বা আশীর্বাদের কথা নেই প্রত্যেককে নিজের নিজের পুরুষার্থ করতে হবে আজকের গীত আমি হলাম ছোট্ট একটি শিশু ওম শান্তি এই আহ্বান হল ভক্তিমার্গের জন্য ছোট আর বড়র কারণ বোঝানো হয়েছে যে ভক্ত তো যজ্ঞ জব তপস্যা ইত্যাদি করে মনে করে এর মাধ্যমে পরমাত্মার সঙ্গে সাক্ষাতের রাস্তা পাওয়া যাবে তারপর ঈশ্বরকে সর্বব্যাপী বলা আমিও হলাম ওনার প্রতিরূপ আমার মধ্যেও ঈশ্বর রয়েছেন এমন বলা তো মিথ্যা তাই না তিনি কোনো দুঃখ সহ্য করেন না ভগবান হলেন আলাদা জিনিস তাই না এটাই মানুষের ভুল যার কারণে দুঃখ ভোগ করছে তোমাদের মধ্যেও কোনো বিরলতমই বাবাকে জানে মায়া প্রতি মুহূর্তে ভুলিয়ে দেয় বাবা তো বারবার বলেন তোমাদের শ্রীমত দেন যে নিজেকে আত্মা মনে করো আর আমায় অর্থাৎ বাবাকে স্মরণ করো এ হলো শ্রেষ্ঠ থেকে ও শ্রেষ্ঠ মত বাবার শ্রীমতের দ্বারা মানুষ নরু থেকে নারায়ণ পতী থেকে পবিত্র হয়ে যায় এই সময়ের এই যে পতিত মানুষ রয়েছে তাদের শ্রেষ্ঠ মত নেই ভগবানও বলেছেন যে এ হলো ভ্রষ্টাচারী আসরিক সম্প্রদায় বাবা বলেন তোমাদের দেবী দেবতা ধর্ম অত্যন্ত সুখ দেবে তোমরা অনেক সুখ পেয়েছ এ হল পূর্ব নির্ধারিত ড্রামা এরকম নয় যে ভগবান কেন বানিয়েছেন এ তো হলো অনাদি ড্রামা তাই না জ্ঞান মানে দিন ভক্তি মানে রাত জ্ঞানের দ্বারা এখন তোমরা স্বর্গবাসী হতে চলেছ ভক্তির দ্বারা নরকবাসী হয়েছ কিন্তু মানুষ প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে যাওয়ার কারণে বোঝে না ক্রোধ কত ভয়াবহ কত বোমা বানাতে থাকে মনে করে বিনাশ অবশ্যই হবে তাহলে এ তো ভ্রষ্টাচারই বুদ্ধি হয়ে গেল তাই না কলিযুগকে বলা হয়ে থাকে রাবণ রাজ্য রাবণই ভ্রষ্টাচারে বানায় বাবা এসে অর্ডিনান্স বের করেন যে এখন ভ্রষ্টাচার বন্ধ করো নাম্বার ওয়ান ভ্রষ্টাচার হলো একে অপরকে অপবিত্র করে দেওয়া এ হল বেশ্যালয় কলিযুগীয় ভারতকে বেশ্যালয় বলা হয়ে থাকে সকলে বিশের অর্থাৎ বিকারের মাধ্যমে জন্ম নেবে সত্যযুগকে বলা হয় শিবালয় শিব বাবার স্থাপন করা পবিত্র ভারত লক্ষ্মী ইত্যাদিদের বলা হয়ে থাকে সর্বগুণ সম্পন্ন ষোলোকলাসম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী তাহলে এই প্রশ্ন উঠতে পারে না যে বাচ্চার কিভাবে জন্ম হয় বাচ্চারা যখন তোমরা যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হতে পারো তাহলে যোগ বলের দ্বারা জন্ম কেন হতে পারে না বাবা বলেন তোমরা যোগ বলের মাধ্যমে শ্রীমতানুসারে স্বর্গের মালিক হতে পারো তাহলে ওখানে যোগ বলের দ্বারা সন্তানেরও জন্ম হবে বাহুবলের দ্বারা সমগ্র সৃষ্টির ওপর রাজ্য করতে পারবে না ওদের হলো বাহুবল তোমাদের হলো যোগ বল তোমরা সর্বশক্তিমান বাবার সঙ্গে যোগ যুক্ত হবে কিন্তু কারুর কারুর বুদ্ধিতে দাঁড়ায় না সেই সময় হ্যাঁ হ্যাঁ করে তারপর ভুলে যায় অবশ্যই ভগবান অসীম জগতের বাবা রাজ যুগ শিখিয়ে জ্ঞানের মাধ্যমে আমাদের শৃঙ্গার করছেন তারপরেও বুদ্ধিতে বসে না তখন বলা হবে যে ওদের ভাগ্যে নেই সেই জন্য চেষ্টা করে না টিচার তো সকলকেই পড়ায় তারপর কেউ অনেক পড়াশোনা করে কেউ অনুত্তীর্ণ হয়ে যায় টিচারকে থোড়াই বলবে যে আশীর্বাদ করো পড়ায় আশীর্বাদ কৃপা করা চলে না জ্ঞান মার্গে বাবা তোমাদের নমস্কার করেন কৃপা বা আশীর্বাদ চাওয়া উচিত নয় বাবার কাছে বাচ্চা আসলে তখন সে মালিকই হয়ে যায় বাবা বলেন এ হলো মালিক কৃপার কোনো কথা নেই বাবার ধন সম্পদ তা বাচ্চার হয়ে গেছে হ্যাঁ এছাড়া বাচ্চাদের সূত্রে দেওয়া তা হল টিচারের কাজ টিচার বলবে পড়ো পড়াশোনা করা তোমাদের কাজ কি কৃপা করবে গুরুরও দায়িত্ব হল রাস্তা বলে দেওয়া সদ্গতির মার্গের আশীর্বাদের কথা নেই ইনি হলেন অদ্বিতীয় বাবা টিচার গুরু তিনের থেকেই কৃপা চাওয়ার কথা নেই অবুজ মানুষদের বাবা বসে বোধ শক্তি প্রদান করেন এ তো হলই ওনার আশীর্বাদ এছাড়া এর ওপর চলা বাচ্চাদের কাজ গাওয়া হয়েছে শ্রীমৎ ভগবান তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ তাহলে ওনার মতও উচ্চ হবে তাই না শ্রীমতানুসারে তোমরা শ্রেষ্ঠ দেবী দেবতা হতে চলেছ পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে তোমরাও বুঝতে পারো যে আমরা কত নম্বর পেয়ে পাশ করব। স্কুলে স্টুডেন্ট তো বুঝতে পারে তাই না আমরা সম্পূর্ণ পড়াশোনা করিনি সেই জন্য আমরা অনুত্তীর্ণ হয়ে যাব বাবাও রেজিস্টারের মাধ্যমে বুঝে যান যে এ অনুত্তীর্ণ হয়ে যাবে ইনিও হলেন অসীম জগতের অত্বিতীয় পিতা টিচার গুরু তিনিও জানেন বাচ্চারাও জানে যে আমরা পড়ি না পড়লে তখন অবশ্যই কম পদপ্রাপ্ত হবে এমন পুরুষার্থও করে না যে আচ্ছা আমরা তীব্র গতিতে পড়াশোনা করবো অবশ্য কতই না মাথা করতে থাকে বোঝায় তবুও কিছুই করে না শ্রীমতানুসারে না চলার জন্য কম পদ পাবে যে বাচ্চা হয় সে ডিনা এস টিতে তো চলে আসবে সেখানেও অনেক পদ রয়েছে তাই না দাস হয় বাচ্চারা জানে যে না পড়লে না পড়ালে তখন দাসদাসী হব কিন্তু সেও রয়্যাল থাকে লক্ষ্মী নারায়ণের হিরে জহরতের মহল থাকবে তাহলে দাসদাসীও সেখানেই থাকবে তাই না তারপর ভবিষ্যতে নম্বরের ক্রমানুসারে পথ পেতে পারে প্রজাতেও নম্বরের অনুক্রম রয়েছে ভক্তিমার্গে মানুষ ইনশিওর করে তাই না ঈশ্বরের উদ্দেশ্যে দান করে মনে করো কেউ হসপিটাল বানিয়েছে তাহলে পরজন্মে ভালো নিরোগী শরীর প্রাপ্ত হবে অল্পকানের জন্য ফল তো প্রাপ্ত হয় তাই না কেউ পাঠশালা খুলেছে তখন পরজন্মে ভালো পড়াশোনা করবে ধর্মশালা খুলেছে তখন পরজন্মে থাকার জন্য ভালো ঘরবাড়ি প্রাপ্ত হবে তাহলে এতেও ইনশিওর করা হলো তাই না প্রত্যেকে নিজের ইনশিওর করে এখন তোমাদের হলো ডাইরেক্ট ঈশ্বরের সঙ্গে ওটা তো হলো ইনডাইরেক্ট এ হলো ডাইরেক্ট ইনশিওর করা বাবা এসব কিছুই হলো তোমারই আমরা হলাম ট্রাস্টি এর বদলে তুমি আমাদের একুশ জন্মের জন্য স্বরাজ্য দিয়ে দেবে এ হলো ডাইরেক্টলি বাবার কাছে ইনশিওর করা একুশ জন্মের জন্য বাবা বলেন নিজের ব্যাগ ব্যাগেজ সব সত্য যুগে ট্রান্সফার করে দাও যেমন লড়াই লাগলে তখন আবার ছোট ছোট রাজারা বড় রাজাদের কাছে নিজেদের ধন সম্পদ গুচ্ছিত রাখে তারপর লড়াই যখন সমাপ্ত হয়ে যায় তখন আবার বড়োদের থেকে ফিরিয়ে নিয়ে নেয় বাবা হলেন এই সব বিষয়ের অনুভবী তাই না বাবাও জানেন এই দাদাও জানেন বোঝা উচিত আমাদের দাদার দ্বারা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয় বাবা পরান হ্যাভেনলি গডফাদার হলেন সেই বাবা ইনি নন ইনি হলেন দাদা প্রথমে অবশ্যই দাদুর হতে হবে বাবা আমরা হলাম তোমার তোমার থেকে আমরা উত্তরাধিকার নেব আর সব দিক থেকে বুদ্ধিযোগ ছিন্ন করা এতে পরিশ্রম আছে বাবা বলেন এখন আর গুরু ইত্যাদিদের মন্ত্র কোনো কাজে আসবে না কোনো মানুষ মাতৃ মন্ত্র এখন কাজে আসবে না আমি তোমাদের বলছি আমাকে স্মরণ করো তবেই তোমাদের বিজয় হবে তোমাদের মাথার উপরে অনেক পাপের বোঝা রয়েছে এখন আমাকে স্মরণ করো তবে বিকর্ম বিনাশ হবে তারপর তোমাদের স্বর্গে পাঠিয়ে দেব প্রথমে তো এই নিশ্চয় থাকা চাই তাই না নিশ্চয় না থাকলে তখন বাবা বুদ্ধির তালাও খোলেন না ধারণাও হয় না বাবার হয়ে গেছ তাহলে উত্তরাধিকারেরও দাবিদার হয়ে গেছ বুদ্ধিতে বসে না কোনো কোনো নতুন ও পুরনোর থেকে তীব্র গতিতে এগিয়ে যায় বাবা তো ভালোভাবে বুঝিয়ে থাকেন যে যত পড়বে তত উপার্জন করবে এই গডফাদারলি নলেজ হল সোর্স অফ ইনকাম তোমরা বিশ্বের মালিক হয়ে যাও নলেজের দ্বারা মানুষের মধ্যে এই জ্ঞান থোড়াই আছে এখন তোমরা অর্থাৎ আমার বাচ্চারা আসরীয় সম্প্রদায় থেকে দৈবী সম্প্রদায় ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী হতে চলেছ শ্রীমদ ব্যতীত কেউ শ্রেষ্ঠাচারী হতে পারে না না হলে আবার অন্তিমে সাজা ভোগ করে ফিরে যাবে অবশ্যই অল্প বিস্তর যে শোনে সেও স্বর্গে যাবে কিন্তু একদমই সাধারণ প্রজায়। পদমর্যাদা তো নম্বরের অনুক্রমে হয়ে থাকে তাই না ওখানে এরকম গরিব থাকবে না যে কারোর রুটিও প্রাপ্ত হবে না এখানে যেমন গরিব রয়েছে ওখানে তেমন হয় না সুখ সকলেরই থাকে কিন্তু এরকম মনে করা উচিত নয় আচ্ছা ঠিক আছে প্রজা তো প্রজাই হব এ হল দুর্বলতা তাই না প্রথমে তো পাক্কা নিশ্চয় চাই এ হল নিরাকার ভগবান উবাচ ভগবান বলেন আমার তো মনুষ্য শরীর নেই আমার নাম হল শিব বাকি যে সকল দেবতারা বা মানুষেরা রয়েছে সকলের শরীরের ওপর নামাকরণ হয় আমার নাম শরীরের ওপর নয় আমার নিজস্ব শরীর নেই শরীরধারীকে ভগবান বলা হয় না মানুষ বলা হয় মানুষকে ভগবান মেনে নেওয়ার জন্যই ভারতবাসী অবুজ হয়ে গেছে নাহলে ভারতবাসী তো অত্যন্ত চতুর ছিল প্রথমে ভারতে বস্ত্র ইত্যাদি অত্যন্ত রিফাইন ভালো করে তৈরি হতো এখন তো ওই রকম জিনিস তৈরি হতে পারে না তাহলে স্বর্গে সায়েন্সও সুখের জন্যই ছিল এখানে তো সায়েন্স সুখ দুঃখ দুয়ের জন্যই রয়েছে অল্প সময়ের জন্য সুখপ্রাপ্ত হয় দুঃখ হল অপার সমগ্র দুনিয়া সমাপ্ত হয়ে যাবে তাহলে দুঃখই তো হল তাই না সকলেই ত্রাহি ত্রাহি করবে ওখানে তো সায়েন্সের দ্বারা সুখই সুখ থাকে দুঃখের নাম নিশান নেই সেও যার ভাগ্য খুলে যায় সেই বুঝতে পারে ভাগ্যে সুখ না থাকলে তখন বুঝতেও পারে না ব্যারিস্টারও নম্বরের অনুক্রমে হয়ে থাকে তাই না কেউ তো একটি কেসের জন্য দশ বিশ হাজার টাকা নেয় কোনো ব্যারিস্টারকে দেখো পড়ার জন্য কোর্টও থাকে না এখানেও এই রকম আছে তাই না হয় রাজার রাজা হয় অথবা পায় পয়সার প্রজা হয় সেই জন্য বাবা বসে বাচ্চাদের বুঝিয়ে থাকেন ভারতী হলো এই সময় সব থেকে গরিব ভারতী আবার ও সূর্যশালী হয় দান সর্বদা গরিবদের দেওয়া হয়ে থাকে ধনবানেরা এতখানি নিতে পারে না গরিব জনসাধারণই এই জ্ঞান নেবে ধনবানদের দান করা এই রকম নিয়ম নেই তোমরা হলে গরিব তাই না তোমাদের মাম্মা ছিলেন সব থেকে গরিব তিনি পরে বিশ্বের মহারানী হয়ে যান ড্রামায় এরকমভাবে তৈরি হয়ে রয়েছে গরিবেরা বেশি করে জ্ঞান নেয় কারণ তারা হলো দুঃখী তাই না ধনবানেরা ধনবানেরা হলো সুখী তারা তো বলে আমাদের জন্য তো এটাই স্বর্গ মোটর গাড়ি পয়সা ইত্যাদি আছে যাদের কাছে পয়সা নেই নরকে রয়েছে তোমরা তাদের জ্ঞান দান করো এমনও বলে থাকো এখন তোমাদের এ হলো গডফাদারলি সার্ভিস তোমরা হলে ভারতের প্রকৃত সার্ভেন্ট এই সোশ্যাল ওয়ার্কাররা হলো শরীর সম্বন্ধীয় মানুষকে সামান্য সুখ দেয় এরা তো সমগ্র সৃষ্টিকে পরিষ্কার করে পবিত্র সুখী করে দেয় এরা তন মন ধন দ্বারা ভারতের সেবা করছে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্যসার এক নম্বর নিজের পুরানো ব্যাগ ব্যাগেজ একুশ জন্মের জন্য ট্রান্সফার করতে হবে এনশিওর করে ট্রাস্টি হয়ে দেখাশোনা করতে হবে দু নম্বর নিশ্চয় বুদ্ধি সম্পন্ন হয়ে পড়াশোনা করতে হবে গরিবদের জ্ঞান দান করতে হবে ভারতকে পবিত্র করার প্রকৃত রুহানি সেবা করতে হবে বরদান নিজের প্রত্যেকটি কর্ম এবং বাণীর দ্বারা চলতে ফিরতে প্রতিটি আত্মাকে শিক্ষা প্রদানকারী মাস্টার শিক্ষক ভব নিজের প্রত্যেকটি কর্ম এবং বাণীর দ্বারা চলতে ফিরতে প্রতিটি আত্মাকে শিক্ষা প্রদানকারী মাস্টার শিক্ষক ভব। ব্যাখ্যা যেমন আজকাল ভ্রাম্যমাণ লাইব্রেরি হয় তেমনি। তোমরাও হলে ভ্রাম্যমাণ মাস্টার শিক্ষক সর্বদা নিজের সামনে স্টুডেন্টদের দেখো একলা নও সর্বদা স্টুডেন্টদের সামনে রয়েছে সর্বদা স্টাডিও করছ আর করাচ্ছ যোগ্য শিক্ষক কখনও স্টুডেন্টদের সামনে অমনোযোগী হবে না অ্যাটেনশন রাখবে তখন তোমরা শো ওঠো চলাফেরা করো যখন তোমরা শো ওঠো চলাফেরা করো খাও প্রত্যেকটি সময় মনে করো আমরা কলেজে বসে রয়েছি স্টুডেন্টদের দেখছি স্লোগান আত্মনিশ্চয়ের দ্বারা নিজের সংস্কারগুলোকে সম্পূর্ণরূপে পবিত্র করাই হল শ্রেষ্ঠ যোগ আত্মনিশ্চয়ের দ্বারা নিজের সংস্কারগুলোকে সম্পূর্ণরূপে পবিত্র করাই হল শ্রেষ্ঠ যোগ আজকের সমান আমি মাস্টার শিক্ষক ওম শান্তি